গুদামে চাল নেই, ফলে পুষ্টিজাত খাবার থেকে বঞ্চিত হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কোচিকাচারা। এই পরিস্থিতি মান্দাই আজি ব্লকের অধীন রাজজন্তাই এডিসি ভিলেজের রাজজন্তাই পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অবিলম্বে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণের দাবি অভিভাবকদের। মান্দাই আজি ব্লকের অধীন রাজজন্তাই এডিসি ভিলেজে রয়েছে রাজজন্তাই অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এই কেন্দ্রের দিদিমণির নাম মণিকা দে বর্মা, হেল্পারের নাম অঞ্জলি দে বর্মা। ছ মাস থেকে তিন বছর পর্যন্ত একুশ জন এবং তিন থেকে ছ বছর পর্যন্ত একুশ জন, মোট ৪২ জন ছাত্রছাত্রী রয়েছে। গর্ভবতী মা চারজন, অপুষ্টিজনিত চারজন, মিলে মোট ৫০ জন রয়েছে যারা এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকে। দিদিমণি মণিকা দেববর্মার বক্তব্য, স্কুলে ব্যবহৃত খাবার জলে ভীষণ মাত্রায় আয়রন রয়েছে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নিজস্ব কোনো জলের উৎস নেই, এলাকার ডিপ টিউবওয়েলের জলের উপরই নির্ভর করে থাকতে হয়। আয়রন থাকার ফলে বাসনপত্র সব লাল হয়ে গেছে, কিন্তু বাধ্য হয়ে ওই অস্বাস্থ্যকর জলই রান্নার কাজে ব্যবহার করতে হয়। বর্তমানে চলতি মাসে খিচুড়ির প্রকল্প চালু রাখা যায়নি, কারণ মান্দাই আইসিডিএস দপ্তর জানিয়ে দিয়েছে এই মাসের চাল এখনো গোডাউনে জমা পড়েনি, যার কারণে বিস্কিট মুড়ি সুজি দিয়ে ছাত্রছাত্রীদের ও মায়েদের পুষ্টি প্রকল্প কোনো ক্রমে চালু রাখা হচ্ছে। কবে নাগাদ গোডাউনে চাল ডাল আসবে সেই বিষয়ে সঠিক কোনো জবাব দেওয়া হয়নি দিদিমণিকে। শিক্ষার প্রথম সোপান অঙ্গনওয়াড়ি কেন্দ্র, এইসব প্রাক প্রাথমিক বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের পড়াশোনার ভিত তৈরি করা হয়, কিন্তু প্রায়শই দেখা যায় এই সকল অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে বিভিন্ন রকম পরিকাঠামোগত ত্রুটি এবং সরকারি দপ্তরের অবহেলা থেকেই যাচ্ছে। এই সকল বিষয়গুলোতে সরকারকে আরো দৃঢ় পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে এই সকল ত্রুটিগুলি সমাধান করা যায়। ম্যাডাম, তোমাদের স্কুলে কি কি সমস্যা রয়েছে? আমাদের স্কুলে জলের সমস্যা আছে, আমরা যে জলটি পাইতেছি এটি আয়রনের জল, এটি ইউজ করা যায় না। আর যদি ভালো পরিষ্কার পাই আমরা সুবিধা হইব বাচ্চাদের রান্না টানার লাগে, এটি ভালো জল পরিষ্কার করলে একটু পোষণের লাগে ভালো হইব। আমরা এই জলটি একদিনের বেশি হইলে আয়রনের জল একদম অপরিষ্কার, একদিনের বেশি ইউজ করা যায় না, যে দিনে যে জল দিয়ে রান্না করতে হয়। কতজন ছাত্র আছে শিশুরা? এ বিষয়ে আইসিডিএস এর আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করছেন অভিভাবকরাও। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।